প্রমিত বাংলা, শুদ্ধ বাংলা, এটি আমাদের গর্ব, আমাদের অহংকার। সেই বাংলাটি প্রমিত বলাটা আমাদের দায়িত্ব, আমাদের নৈতিকতার মধ্যে পড়ে। কিন্তু অসংখ্য মানুষকে আমরা দেখতে পাচ্ছি বাংলা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছে, কিন্তু এখনও বাংলা বলতে পারছেন না। তার পুঁথিগত বিদ্যা বা বই পুস্তকের বিদ্যা কিন্তু বাংলাতে সর্বোচ্চ ডিগ্রি তার রয়েছে দেশের, কিন্তু তারপরও বাংলাটি হচ্ছে না, পাচ্ছেন না। এটার কারণ হচ্ছে সেটার প্রায়োগিক জায়গা, ব্যবহারিক জায়গাটায় অনেক ঘাটতি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে আমাদের বাংলাকে পরিশীলিত, পরিমার্জিত এবং নান্দনিকভাবে শুদ্ধতা ঠিক ঠিক উপস্থাপন করতে পারি, সেই কৌশলটি রপ্ত করা প্রয়োজন। সবার আগে প্রয়োজন প্রমিত শোনা। আমি যদি প্রমিতটি না শুনি তাহলে কখনোই বলতে পারবো না। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় পুরোটাই বাংলা ব্যাকরণ শেখানো হচ্ছে, সেটির নানান কলাকৌশল শেখানো হচ্ছে, কিন্তু কখনো বলা হয়েছে কিনা জানি না যে প্রমিত শুনতে হবে। যদি প্রমিতটি বলতে হয় সবার আগে কাজ হচ্ছে প্রমিত শুনতে হবে। কিন্তু এখন ঝামেলা হচ্ছে প্রমিত শুনবেন কোথায়? মা বলে আঞ্চলিক ভাষায়, বাবা বলে আঞ্চলিক ভাষায়, বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আরেকটি নতুন ভাষায় কথা বলে, না আঞ্চলিক, না শুদ্ধ, না বাংলা, না ইংলিশ, পুরো মিশিয়ে একটি জগা খিচুড়ি ভাষা বন্ধুদের কাছ থেকে শুনছেন। তাহলে প্রমিত শুনবেন কোথায়? এই সংকটটি এখন কিন্তু আমাদের সম্মুখে এসে দাঁড়িয়েছে। বা আমরা একটা বড় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটাচ্ছি, ফেসবুকে, ইউটিউবে বা অন্যান্য মাধ্যমে, সেখানেও কিন্তু প্রমিত বাংলা, প্রমিত ইংলিশ খুঁজে পাওয়াটা কষ্ট। সেখানে আমরা পাচ্ছি আঞ্চলিক ভাষা, আমরা পাচ্ছি মিশ্র ভাষা, যে ভাষায় আমি যেটি খুঁজছি বা আমার যেটি প্রয়োজন সেটির হয়তো অনেক ঘাটতি রয়েছে। আমাদের একটু খুঁজে বের করা প্রয়োজন যে আমি যদি প্রমিত বাংলা বলতে চাই তাহলে প্রমিত শুনতে হবে, শোনবার জন্য কোন কোন মাধ্যম রয়েছে। আমরা সেক্ষেত্রে সবার আগে প্রথম দিকে রাখতে পারি মানসম্মত কিছু আবৃত্তি প্রতিদিন শুনতে পারি। আবৃত্তির এমন একটি কাঠামো রয়েছে সে প্রমিতর মধ্যে থাকতে বাধ্য হয়, কিন্তু এখানেও প্রশ্ন, মানসম্মত আবৃত্তি শিল্পীর কণ্ঠে সেটি শুনতে হবে। যে কোনো শিল্পীর কাছে শুনলে তিনি হয়তো নিজেই জানেন না কোনটি প্রমিত, কোনটি ভুল, কোনটি মিশ্র, কোনটি আঞ্চলিক। আমরা এমন আবৃত্তি শিল্পীর আবৃত্তি শুনব যার মধ্যে সে প্রমিত ভাবধারা চমৎকারভাবে রয়েছে। দেশের যারা প্রথিতযশে আবৃত্তি শিল্পী রয়েছে আমরা তাদের আবৃত্তি শুনতে পারি, এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের আমন্ত্রণ জানাবো। আমার প্রতিষ্ঠান বৈঠকের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, বৈঠক নামেই, সেখানে প্রতিদিন একটি করে নতুন আবৃত্তি আপলোড হচ্ছে এবং সেটি মানসম্মত, আধুনিক নির্মাণ, এবং অবশ্যই সেটি উচ্চারণ সঠিক। এই একটি মাধ্যম রয়েছে খুব চমৎকার, যেখান থেকে আমরা প্রমিত শুনে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি। এর পাশাপাশি যারা প্রমিত ভাষায় বক্তব্য দিয়ে থাকে তাদের বক্তব্য আমরা নিয়মিত শুনতে পারি। টেলিভিশন অনুষ্ঠান এবং নানা মাধ্যমে যে অনুষ্ঠান শুনে থাকি, দেখে থাকি, সেগুলো যারা প্রমিত মানে উপস্থাপন করছে সেগুলো আমরা শুনতে পারি, দেখতে পারি। এভাবে আমাদের শোনার যে গণ্ডি, উপলব্ধির যে গণ্ডি, সেগুলো আমরা ধীরে ধীরে শুদ্ধ করতে পারি। তাহলে আমরা প্রমিত বাংলা বলবার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাব। পরবর্তী ভিডিওতে কথা হবে যে প্রমিত বলতে হলে শোনার পরের কাজটি কী করতে হবে এবং কোন মাধ্যমে আমরা এগোবো। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।